একটি মাটির প্রদীপের তলায় একটা খাড়া রাখুন এবং বলুন এই মন্ত্রটি। আপনার জীবনে আর্থিক সমস্যা চিরতরে সমাধান হয়ে যাবে, কারণ আজ ধনতেরাস। ধনতেরাসের এক বিশেষ শুভ লগ্নে আপনি যদি একটা টাকা দিয়ে এই মন্ত্রটি বলেন এবং সঙ্গে প্রদীপ চালিয়ে দেন, আপনার অবশ্যই আর্থিক সমস্যা চিরতরে সমাধান হয়ে যাবে। নমস্কার বন্ধু, সৌভাগ্য ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সামনে ধনতেরাস উপলক্ষে এক বিশেষ উপাচার নিয়ে চলে এসেছি। আপনারা জানেন আজ 25 অক্টোবর 2019 শুক্রবার ধনতেরাস। ধনতেরাস সম্পর্কে বহু ইতিহাস বাঙালি অবাঙালিদের মধ্যে প্রচলিত রয়েছে। আমরা প্রত্যেকেই জানি এই দিন যদি দামি দ্রব্য অর্থাৎ সোনা রূপো কেনা যায় তাহলে আমাদের জীবনে মঙ্গল নেমে আসে। কিন্তু যারা আজকে সোনা রূপো কিনতে পারবেন না, তারা সামান্য একটা টাকার বিনিময়ে মা লক্ষ্মীর আরাধনা করুন। আর এই আরাধনা যদি আপনি মন থেকে করেন, অবশ্যই মা লক্ষ্মী আপনার ডাকে সাড়া দেবে। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে বিভিন্ন প্রকার উপাচার হিন্দু ধর্ম সংক্রান্ত আলোচনা হয়ে থাকে, তাই আজকে যারা নতুন বন্ধু রয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি, অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখুন। আর যারা পুরনো বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এবং দেখার পর অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক দেবেন, এবং এই ভিডিও সংক্রান্ত যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ, আপনাদের কথাবার্তা আমরা ভরসা পাই। চলুন মূল ভিডিও শুরু করা যাক। আজ ধনতেরাস। ধনতেরাসে অবাঙালিদের মধ্যে বহুদিন ধরেই সোনা রূপো কেনার এক প্রচলন রয়েছে। কয়েক বছর যাবৎ বাঙালিদের মধ্যে এই সংস্কৃতি চলে এসেছে। তার একটি অন্যতম কারণ হলো মানুষ এই সংস্কৃতি এই ধর্ম আচার পালন করে লাভবান হচ্ছে। আমিও ব্যক্তিগতভাবে হয়েছি। আমি প্রথম গত বছরই ধনতেরাস উপলক্ষে কেনাকাটি করে এবং তাতে আমার গত এক বছর খুবই ভালো যায়, এবং আজ আমি ঠিক করেছি ধনতেরাস উপলক্ষে কেনাকাটি করব। যাই হোক, যাদের কেনাকাটির সেইভাবে সামর্থ্য নেই তারা কিন্তু আমার এই ভিডিও দেখে এক বিশেষ উপাচার করতে পারেন, যেটির জন্য খরচা হবে মাত্র 1 টাকা, অবশ্যই একটি কয়েন। আপনার যদি সামর্থ্য থাকে আপনি 5 টাকা ব্যবহার করলে আরও ভালো হবে, নয়তো 1টা টাকা দিয়ে আপনি এই উপাচারটি করতে পারবেন। আপনাকে যেটি করতে হবে, এক বিশেষ মহেন্দ্রক্ষণে আপনাকে এই উপাচারটি করতে হবে। আপনারা অবশ্যই জানেন যে এবছর সূর্যাস্তের পর, প্রত্যেক বছরই এটি হয়, সূর্যাস্তের পর ধনতেরাসের সেই মহেন্দ্রক্ষণ শুরু হয়। তবে এবছরের সময়টি বলে দিই 7:08 থেকে 8:15 পর্যন্ত। আপনি যদি এই উপাচারটি এই মহেন্দ্রক্ষণে করেন তবেই আপনি লাভবান হবেন। কি করতে হবে সবটা বলে দিচ্ছি। দেখুন, সন্ধ্যাবেলায় আমরা প্রদীপ জ্বালি, ধূপধুনো দিই, শঙ্খ বাজাই, আমাদের দেবদেবীদের আরাধনা করি। আজকে আপনি 7:08 থেকে 8:15 মধ্যে যে কোনো সময় এই ক্রিয়াটি করুন। এই ক্রিয়া করার জন্য আপনার লাগবে একটি মাটির প্রদীপ, যদি বাড়িতে পিতলের প্রদীপ থাকে তাতেও হবে, কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, নতুন সলতে ব্যবহার করতে হবে। যদি বাড়িতে ঘি থাকে খুবই ভালো, আর যদি না থাকে আপনি সর্ষের তেল দিয়েও করতে পারবেন। আপনাকে যেটি করতে হবে, এই প্রদীপটি 7:08 পর চালাবেন, যে কোনো সময় 8:15 মধ্যে। শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্র পরে আপনি 1 টাকার কয়েন রাখবেন এবং 1টা টাকার কয়েনের ওপর আপনি প্রদীপটিকে পূব অথবা দক্ষিণ মুখ করে জ্বালিয়ে দেবেন। আমার কথাটি মনে রাখবেন, কখনো উত্তর বা পশ্চিম মুখে জ্বালাবেন না, তাহলে হিতে বিপরীত হবে। অবশ্যই পূব অথবা
দক্ষিণ মুখ করে জ্বালিয়ে দেবেন এবং মায়ের আরাধনা করবেন, মা লক্ষ্মীর আরাধনা করবেন, মা দক্ষিণা কালীর আরাধনা করবেন, মনে মনে স্মরণ করবেন, আপনার যা মন্ত্র আসে যা ইচ্ছা হয় আপনি বলবেন এবং আপনার যা যা সমস্যা সব বলবেন, মা এতেই সন্তুষ্ট হবেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন, খুব সহজ একটি উপাচার। যারা কেনাকাটি করতে পারছেন না তারা এই উপাচারটি মাত্র 1 টাকার বিনিময়ে করুন, আপনাদের জীবনে অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ নেমে আসবে। আপনাকে এর জন্য মাত্র 1টি প্রদীপ নিতে হবে, যদি কারোর বাড়িতে পিতলের প্রদীপ না থাকে তাহলে অবশ্যই মাটির প্রদীপ ব্যবহার করুন। নতুন সলতে দিয়ে আপনি গা ঘি বা সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালবেন, কিন্তু প্রদীপটি জ্বালার আগে 1টা টাকার কয়েন ওপর জ্বালাবেন এবং মায়ের আরাধনা করবেন। মাকে মনে মনে ওই 1 টাকার কয়েনটি সমর্পণ করবেন এবং সেই প্রদীপ তার উপরে বহন করে প্রদীপের আলোয় আপনার সারা বাড়ি অর্থে ভরে উঠবে। এই কারণেই 1টা টাকার কয়েনের ওপর প্রদীপটি জ্বালান, অবশ্যই পূব দিক কিংবা দক্ষিণ দিকে মুখ করে এবং 7টা 8 মিনিটের পর থেকে 8টা 15 মিনিটের মধ্যে আপনি এই প্রদীপটি জ্বালান, দেখবেন অবশ্যই শুভ ফল পাবেন। আজকে এই বিশেষ উপাচারটি নিয়ে আপনাদের কাছে চলে এলাম, যদি পারি আরও ভালো ভালো উপাচার আমি আপনাদের জানিয়ে দেব। তাই অবশ্যই প্রত্যেককে আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি, বিশেষ করে যারা এই ধরনের উপাচার, টোটকা এবং দেবদেবীদের আরাধনা করতে ভালোবাসেন অবশ্যই করুন। আমি বলবো আজকে প্রত্যেকটি মানুষ যেন কিছু না কিছু করে, যদি আপনার কেনার ক্ষমতা থাকে অবশ্যই কিনুন, বিশেষ করে 1টি ঝাঁটা কিনুন, ধনে বীজ কিনুন। আর যারা প্রদীপ চালাবেন, আজকে জানেন ধন ত্রয়োদশী অর্থাৎ ধনতেরাস, ত্রয়োদশীতে আমাদের 13টি প্রদীপ চালাতে হয়। মনে রাখবেন এই 13টি প্রদীপ গোল করে জ্বালাবেন, কিন্তু সবকটি প্রদীপের মুখ কিন্তু পূব দিকে বা দক্ষিণ দিকে থাকবে। গোল করে প্রদীপ রাখবেন ঠিকই, কিন্তু প্রদীপের মুখগুলো যেন পূব দিক অথবা দক্ষিণ দিকে থাকে এমনভাবেই রাখবেন। শুধু সাজানোটা হবে গোল, মুখগুলো যেদিকে যেমন হয় সেদিকে সেরকমই রাখবেন, কিন্তু সব মুখগুলো থাকবে পূব দিক অথবা দক্ষিণ দিক। আপনি যদি এই ক্রিয়াটি করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন। আমি আপনাদের উদ্দেশ্যে সামান্য 1 টাকার বিনিময়ে এই উপাচারটি করতে বললাম, যাদের সামর্থ্য রয়েছেন আজকে শ্রী ধাতু ক্রয় করুন। শ্রী ধাতু অর্থাৎ আপনি আজকে রূপো ক্রয় করতে পারেন, রূপো ক্রয় করলেও আপনি কিন্তু খুবই ভালো ফলাফল পাবেন। তাই আপনাদের বলবো যদি পারেন আজকে রূপো ক্রয় করুন, আজকে ঝাঁটা ক্রয় করুন, আজকে ধনে বীজ ক্রয় করুন, তবে অবশ্যই সব ক্রয়ের সন্ধিক্ষণ কিন্তু হচ্ছে সেই সন্ধেবেলা 7টা 8 থেকে 8টা 15 মিনিটের মধ্যে। এই সময়কালের মধ্যে যদি আপনারা করেন তবে অত্যন্তই শুভ ফল পাবেন। আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, আগামী দিন আরও ভালো ভালো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। বন্ধুরা, এই ভিডিও সংক্রান্ত যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং অবশ্যই আপনি যদি মনে করেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি এক্ষুনি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের কাছে একান্তই কাম্য। আগামী দিন আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজ ধনতেরাস, ধনতেরাস উপলক্ষে অবশ্যই আপনি কিছু না কিছু ক্রিয়া করবেন, যদি সামর্থ্য হয় কিছু না কিছু ক্রয় করুন, তবে কোনোভাবে কালো দ্রব্য আর লোহার দ্রব্য আজ ক্রয় করবেন না, এতে আপনার হিতে বিপরীত হবে। মনে রাখবেন কোনোভাবে কালো দ্রব্য ক্রয় করবেন না আর লোহার দ্রব্য ক্রয় করবেন না, এতে আপনার হিতে বিপরীত হবে। আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নমস্কার।